পিক্সেল আমরা স্টার্ট করতেছি। আমাদের আছে ক্লাস হচ্ছে পিক্সেল সেটআপ। ফেসবুকে যে পিক্সেল আছে, পিক্সেল সেটআপ, এই পিক্সেল কিভাবে সেটআপ করতে হয় একদম এ টু জেড আমরা সবগুলো বিষয় দেখব। আর একটা কথা হচ্ছে, আমরা পিক্সেল সেটআপের পূর্বে আমাদের কিছু কাজ থাকে, যেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে বা ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে কয়েকটা কাজ থাকে। আর একটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন লাগবে, ঠিক আছে? একটা এক্সটেনশন আমাদেরকে ডাউনলোড করে নিতে হয়। আমি যে এক্সটেনশনটা একটু যদি দেখাই, ফেসবুক পিক্সেল হেল্পার নামে একটা আমাদের কি আছে, একটা এক্সটেনশন আছে। এটা আমার এখানে আছে কিনা দেখিয়েছি, দেখেন এই পিক্স ফেসবুক পিক্সেল হেল্পার এই এক্সটেনশনটা আমাদেরকে আগে কি করতে হবে, আগে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার এখানের মধ্যে, এখান থেকে আমি ফেসবুক পিক্সেল হেল্পারটা এক্সটেনশনটা আমি এখানের মধ্যে অ্যাড করে নিব। তাহলে ফেসবুক পিক্সেল প্রথমে হেল্পার এক্সটেনশনটা কেন আমরা নিব, সেটার একমাত্র কারণ হচ্ছে আমরা এটা দিয়ে বুঝতে পারবো যে আমার সাইটের মধ্যে বা আমার ওয়েবসাইটের মধ্যে কোনো প্রকার কোনো কি পিক্সেল সেট আপ করা আছে কিনা, বা আমরা এটা দিয়ে বুঝতে পারবো কোন একটা ওয়েবসাইটে ঢুকলাম এবং ওয়েবসাইটের মধ্যে আমার কোন একটা পিক্সেল সেট আপ আছে কিনা। তো আমরা যদি দেখি যে পিক্সেল সেট আপটা যদি নাই, তাহলে আমরা ওদেরকে আমরা পিক্সেল সেট আপের একটা অফার দিতে পারি। থ্রি ডট বাটন আছে, এখান থেকে আমি এখান থেকে কোথায় ক্লিক করব, এখান থেকে মোর টুলসে ক্লিক করব, ঠিক আছে? মোর টুলসে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে এক্সটেনশন, এই এক্সটেনশন বাটনে আমি ক্লিক করব। এই এক্সটেনশন বাটনে ক্লিক করার পর এরপর এখান থেকে আবার থ্রি ডট বাটনে ক্লিক করব। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এরপর এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোরে আমরা ক্লিক করব। ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পর এখান থেকে লিখব ফেসবুক পিক্সেল হেল্পার, ফেসবুক পিক্সেল হেল্পার। এই ফেসবুক পিক্সেল হেল্পারটা কেন দরকার, কি জন্য দরকার, এটার ইম্পর্টেন্স কি, এটা আমি একদম ভিডিও লাস্টের দিকে বলবো, ঠিক আছে? বা ক্লাসের লাস্টের দিকে বলবো। তাহলে এখান থেকে আমি জাস্ট এটাকে এখানে ক্লিক করি, ক্লিক করে জাস্ট অ্যাড করে নেই, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি ফেসবুক পিক্সেল হেল্পারটা এখান থেকে এনাবল করে নেই, জাস্ট এনাবল করে নিলাম। এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা সরি এটা না, আমার আমি যে আমার ওয়েবসাইটের মধ্যে যাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি এই ওয়েবসাইটের মধ্যে দেখব এই ওয়েবসাইটের মধ্যে আমার কি কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা পিক্সেলটা সেট আপ করে নেব। এই যে দেখা যাচ্ছে আমি যখন এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর এই যে ফেসবুক পিক্সেল হেল্পার যে ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে আছে, ঠিক আছে? এটা এখানের মধ্যে কি নাই, এটা এখানে কোনো সবুজ কোনো চিহ্ন আসে নাই। যদি এখানের মধ্যে সবুজ কোনো চিহ্ন আসতো, তাহলে বোঝা যাবে যে কি আমার এটার মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে বা পিক্সেলটা অলরেডি আগে থেকে কেউ না কেউ সেট আপ করে রাখছে। তো আমি যদি এটা প্রমাণ করার জন্য আমি যদি আমার আরেকটা ওয়েবসাইটের মধ্যে যাই, আমি এই ওয়েবসাইটের মধ্যে আসলাম, এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখবো এটা সবুজ হয় কিনা। দেখেন আমরা যখন এখানে আসছি, দেখা যাচ্ছে এটা কি হয়ে গেল, এই যে দেখেন এটা কি হয়ে গেল, এখন এতক্ষণ ছিল এটা ব্ল্যাঙ্ক, এখন এটা সবুজ হয়ে গেল। দ্যাট মিনস এখানের মধ্যে কি ফেসবুক পিক্সেলটা কি সেট আপ করা আছে, ঠিক আছে? এটার লাভ আমি পরে বলবো, এটা এটা কেন করতে হয় বা এটা কি দরকার লাগে সেই জিনিসটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা দেখতেছি যে এই জিনিসটা কিভাবে সেট আপ করে, ঠিক আছে? তো আমরা তো বুঝলাম যখন এই ওয়েবসাইটের মধ্যে আমি যখন এটাকে রিলোড দিব, দেখা যাচ্ছে এই যে আমার যে পিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা আছে ওটা আমার কি আছে, ওটা ব্ল্যাঙ্ক করা আছে, এখানে মধ্যে কোনো সবুজ কোনো কিছু আসে নাই। বাট আমি যখন এই ওয়েবসাইটের মধ্যে আসলাম, আমি যদি এটাকে একটু রিলোড দেই, তখন দেখা যাচ্ছে এটা সবুজ হয়ে যাবে, এখানে 1 2 3 করে এভাবে লিখে উঠবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে লিখে উঠতেছে না, দ্যাট মিনস এটা কি এখন হচ্ছে ভিজিবল হয়ে গেছে, এখন এখানে নন ভিজিবল ছিল আর এখানে মধ্যে আসার পর এটা ভিজিবল, দ্যাট মিনস এই ওয়েবসাইটের মধ্যে আমার পিক্সেলটা সেট আপ করা আছে। তাহলে যেহেতু এই ওয়েবসাইটের মধ্যে আমার পিক্সেলটা সেট আপ করা নাই, এটা আমার হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, পিক্সেল সেট আপ করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকতে হয় বা অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা ঢুকবো। তাহলে business.facebook.com, আমরা business.facebook.com এর মধ্যে আসবো। এখান থেকে আসার পর অল টুলস বাটনে ক্লিক করবো। অল টুলস বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করি।
এখান থেকে আমরা এই যে থ্রি ডট বাটনে ক্লিক করব, থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখান থেকে বিজনেস সেটিংস এ যাব, ঠিক আছে? এই বিজনেস সেটিংস এ আসার পর এখান থেকে আমার এই বিজনেস সেটিংস থেকে আমি কোথায় যাব, এই বিজনেস সেটিংস থেকে আমার একটা অপশন আছে ডাটা সোর্সেস, এই ডাটা সোর্সের মধ্যে আমি যাব। ডাটা সোর্সের মধ্যে যাওয়ার পর পিক্সেলসে ক্লিক করব, এখান থেকে আমরা এই যে যাদের কোনো পিক্সেলটা সেট আপ করা থাকবে না তাদের এখানে আমাদের এটা এরকম দেখাবে, আর পিক্সেল সেট আপ থাকে সেটা অন্যরকম দেখাবে, ঠিক আছে? তো সেটা কেমন দেখাবে একটু পর দেখাচ্ছে। আগে যেহেতু আমাদের কোনো পিক্সেল সেট আপ করা নাই, সো আমরা পিক্সেলটা সেট আপ করে ফেলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি পিক্সেল একটা নাম দিব, চার নাম আছে তাই থাকে। এরপর এখানে আমি আমার ওয়েবসাইটের নাম দিব, এখানে ওয়েবসাইটটা দিচ্ছি আমি, এখান থেকে আমি এটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখন হচ্ছে এখানে দুটো অপশন আছে, এখানে একটা হচ্ছে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, আর একটা হচ্ছে সেট আপ দ্য পিক্সেল নাও। তো আমরা কোথায়, আমরা এই সেকেন্ড যে অপশনটা আছে এখানের মধ্যে ক্লিক করব, কিন্তু এখানে ক্লিক করতেছি না, আমি জাস্ট এখান থেকে ক্রস করে বের হয়ে যাব, ঠিক আছে? আমি ক্রস করে বের হয়ে যাওয়ার পর এখান থেকে কোনো কিছু করব না। তাহলে এখান থেকে অনেকে হয়তো কি করে, এখান থেকে ক্রস করে বা ভুলবশত বাইরে ক্লিক করার পর এটা চলে যায়, অনেকে বলে যে এটা কিভাবে করব। এটা খুবই সিম্পল একটা জিনিস, এই জন্য আমাকে কি করতে হবে, এখানে অল টুলস বাটনে ক্লিক করতে হবে। অল টুলস বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি ইভেন্টস ম্যানেজারের মধ্যে যাব, ঠিক আছে? এখান থেকে আমি কোথায় যাব, ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজারে আসার পর তো এখান থেকে আমি ইভেন্টস ম্যানেজারে আসলাম। এখান থেকে ইভেন্টস ম্যানেজার থ্রি ডট বাটনে ক্লিক করে জাস্ট আমরা বিজনেস সেটিংসে একটু যাই। বিজনেস সেটিংসে যাওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে, তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনার একটা ইন্টারফেস শো করতেছে। সো এখান থেকে আমি কোথায় ক্লিক করবো, যে ডেটা সোর্সেস, এখান থেকে পিক্সেলস নামে অপশন আছে। আবার এখানে দেখেন আমাদের মেন টার্গেট হচ্ছে ইভেন্টস ম্যানেজারের মধ্যে যাওয়া, সো আমরা সরাসরি ইভেন্টস ম্যানেজারের মধ্যে চলে আসি। সো একটু লোডিং নিচ্ছে, এখান থেকে এই যে দেখতেন প্লাস আইকনে একটু দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা প্লাস আইকনে যে কানেক্ট ডাটা সোর্সেস এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানের মধ্যে আমার থেকে শো করতেছে ওয়েবসাইট, ওয়েব, অ্যাপ, অফলাইন, সিআরএম। তাহলে আমরা ক্লিক করব কোথায়, যেহেতু আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করবো, তাহলে ওয়েবটাকে ক্লিক করতে হবে, অ্যাপটাকে দরকার নেই। যদি অ্যাপের মধ্যে সেট আপ করতাম তাহলে আমরা অ্যাপটাকে ক্লিক করা লাগতো। সো আমি একটু রিলোড দিচ্ছি, এটাকে একটু রিলোড দিয়ে একটু প্রবলেম করতেছে, এই জন্য একটু রিলোড দিচ্ছি। তো আপনারা যখন ইভেন্টস ম্যানেজারের মধ্যে আসবেন একদম হুবহু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসে এখান থেকে কন্টিনিউ পিক্সেল সেট আপ, এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, আমরা মেটা পিক্সেলে। সো সেটা যাচ্ছি, একটু ওয়েট, এখান থেকে কন্টিনিউ পিক্সেল সেট আপ, এরপর এখান থেকে দুইটা অপশন মেটা পিক্সেলে ক্লিক করব, কানেক্ট, ইনস্টল কোড ম্যানুয়ালি, আর একটা হচ্ছে চেক ফর পার্টনার। তো আমরা কী করব, ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করব, ঠিক আছে? সো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট একটা কোড দিবে, এই কোডটাকে আমাকে কপি করতে হবে, কপি করে আমাদের ওয়েবসাইটে হেডার সেকশনে পেস্ট করতে হবে। এটা দেখেন এখানে মধ্যে উপর লিখা আছে, দ্য পিক্সেল কোড ইজ স্নিপেট জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য সেকশন অন ইন ইউর ওয়েবসাইট। সো দেখেন এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট যে কোডটা, এই কোডটাকে আমাদের কী করতে হবে, পেস্ট করতে হবে। তো কোথায় পেস্ট করতে হবে সেটা এখানে লিখেই দিচ্ছে। সো আমরা এখানের মধ্যে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে আসার পর অনলাইন স্টোর, এভাবে না গিয়ে আমরা সরাসরি আরেকটা প্রসেসে যাইতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব কোথায়, যে প্রিফারেন্সে যদিও ক্লিক করলে যায় না, কিন্তু আমরা এখান থেকে এই যে অ্যাকশন যে বাটনটা আছে, এই অ্যাকশন বাটনে, এটা হচ্ছে শপি ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা এডিট কোডের মধ্যে আমরা ক্লিক করব, এই এডিট কোড, ঠিক আছে? অ্যাকশন বাটন থেকে আমরা এডিট কোডে ক্লিক করব। এডিট করে এখান থেকে থিম লিকুইডে আমরা ক্লিক করব, থিম লিকুইডে ক্লিক করব। থিম লিকুইড থেকে এখান থেকে এই যে হেডার সেকশন দেখতে পাচ্ছেন, এই হেডার সেকশনের মধ্যে আমরা কোডটা পেস্ট করব। দেখেন এখানে নিচে লিখা আছে, উপর একটা লাইন লিখা আছে যে এটা কোথায় বা এটা কী ধরনের কোড, বা বেস কোড বলেন, জাভা স্ক্রিপ্ট কোড বলেন, এবং এটা কোথায় পেস্ট করতে হবে, পেস্ট কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ, আমরা হেড ট্যাগের মধ্যে এটা পেস্ট করব। তো এখান থেকে আমাকে কপি করতে হচ্ছে, কপি করে আমরা জাস্ট এই যে এখানে যে হেডার সেকশন দেখতে পাচ্ছেন, এই হেডার সেকশনের মধ্যে আমরা এখানের মধ্যে এটাকে পেস্ট করব।
একটা এন্টার দিয়ে নিই, তারপর এখানের মধ্যে আমরা পুরোটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট সেভ বাটনে ক্লিক করলেই এখান থেকে কাজটা আমাদের শেষ। সো আমি একটু রিলোড দিব এটাকে। একটু রিলোড দিলাম, তারপর এখান থেকে এক্সিট করে দিচ্ছি। এক্সিট করে দেওয়ার পর আবার আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমরা কন্টিনিউ করব, এখান থেকে এটা টার্ন অন করে দিব, তারপর এগুলো সবগুলো অন করে দিব, এরপর আমরা কন্টিনিউ করব। এই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল, এখানে ক্লিক করতেও পারি, আবার না করলেও সমস্যা নেই, কন্টিনিউ করলে কোনো সমস্যা নেই। তারপর ওয়েবসাইটে পেস্ট করে দেখি এটা ভিজিবল হয় কি না। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর ওখানে ওপেন ওয়েবসাইট, এটা যেহেতু ভিজিবল হয় নি, তাহলে আমি এটা ক্রস করে দিব। ক্রস করে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করতেছি, এরপর এখান থেকে কন্টিনিউ ভেরিফাই ডোমেন এখান থেকে করা যায়, বাট আমরা করতেছি না। গো টু পিক্সেল, দেখা যাচ্ছে আমার এখানে মধ্যে এটা আসে নাই, এটা যেভাবে শো করার কথা সেভাবে শো করা নাই। সো আমাদেরকে এক্সট্রা কিছু কাজ করতে হবে, যেহেতু আমরা ডোমেনটাকে ভেরিফাই করি না, এই জন্য আমাদের এভাবে শো করতেছে। ঠিক আছে, সো আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাব। আগে দেখি এটা কি শো করতেছে, এখানে না আগের মতো শো করতেছে। একটু দেখি এখানে মধ্যে, দেখি এন্টার ওয়েবসাইট, ওয়েবসাইটটা পেস্ট করি, ওয়েবসাইটে ভিজিট করি, দেখি আমার পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা। দেখেন এখান থেকে কিন্তু সবুজ পাট বা বাতিটা শো করতেছে, এখানে সব এটা ভিজিবল হয়ে গেছে আমার যে এক্সটেনশানটা ইনস্টল করলাম। ঠিক আছে, সো এটা ইনস্টল করে ফেললাম, এই জন্য এখানে মধ্যে শো করতেছে সবুজ বাটন। দ্যাট মিন্স আমার এখানে কি পিক্সেলটা সঠিকভাবে বসছে। সো এই দেখেন এখানে মধ্যে কি আমার একটা প্রসেস দেখাচ্ছে। এরপর আমি আবারও একটু ভিজিট করি, একটু কিছুক্ষণ বিভিন্ন ট্যাবে যাই, একটু দেখি। ঠিক আছে, বিভিন্ন ট্যাবে যাওয়ার পর একটু দেখলাম আর কি। এরপরে দেখেন আমি যদি আবারও ইভেন্টস ম্যানেজারে ব্যাক আসি, এখান থেকে একটু ঘুরলাম, এখান থেকে আমরা ইভেন্টস ম্যানেজারের মধ্যে আসলাম। ঠিক আছে, ইভেন্টস ম্যানেজারের মধ্যে আসলে দেখা যাচ্ছে আমার এটা সঠিকভাবে বসছে। সো আমাকে ডোমেইনটাকে ভেরিফাই করতে হবে। এখন আমার মেইন গোল হচ্ছে ডোমেইনটাকে ভেরিফাই করা। তারপর একটু রিলোড দিয়ে দেখি কী অবস্থা। দেখা যাচ্ছে আমার এখানে রিভিউ ইভেন্টস লেখা আছে। সো আসলে বেসিক্যালি আমাদের ডোমেইনটাকে ভেরিফাই না করা পর্যন্ত এটা সঠিকভাবে শো করবে না। ঠিক আছে, সো আমরা ডোমেইনটাকে ডেফিনেটলি ভেরিফাই করব। এই যে এখানের মধ্যে আমরা এই যে উপরে যেটা লিখে দেখতে পাচ্ছেন লুক আপ বা ওয়েবসাইট ইউআরএল, ওখানের মধ্যে আমরা আমাদের ডোমেইনটাকে বা ওয়েবসাইটটাকে এখানে বসাবো। এই যে এখানের মধ্যে বসাইলাম সাবমিট, এরপর ভেরিফাই ডোমেইনে ক্লিক করব। আমার ডোমেইনটাকে একটু অ্যাড করে নিতে হবে। এই যে দেখেন এখান থেকে অ্যাড করে নিব, অ্যাড ক্রিয়েট নিউ ডোমেইন অথবা অ্যাক্সেস। এখানে আমার কোথাও কোনো মিস্টেক হচ্ছে, সো দেখি এখান থেকে অ্যাড মেবি আচ্ছা এসটিটিপিএস এটা আমার কেটে দিতে হবে। আচ্ছা যাক এটা কেটে দিচ্ছি, দেখা যাক কী হয়। ওই যে পিছনে একটা স্ল্যাশ থেকে গেছে, এই জন্য মেবি। কোথাও একটা প্রবলেম ফেস করতেছি আমরা, খুব ইজিলি হওয়ার কথা। দেখি পিছন থেকে যদি আমরা পুরোটা দিলাম, এখান থেকে স্ল্যাশটাও কেটে দিলাম, সবগুলা শুধুমাত্র ডোমেইনটাকে রাখলাম আমি, শুধু ডোমেইনটাকে রেখে। ওকে গ্রেট, দ্যাটস ফাইন।
সো আমাদের মেটা ট্যাগটা চলে আসছে, এরপরে মেটা ট্যাগটাকে আমরা কপি করব। এখানে এই যে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে এটাকে কপি করব, আবার ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে আমরা ওখানের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। আবার এখান থেকে অ্যাকশন বাটনে, এখান থেকে এডিট কোড, এডিট কোডে এসে এখান থেকে থিম ডট লিকুইডে এসে এখান থেকে হেডার সেকশনের মধ্যে, যেটা আমার মেটা ট্যাগটা যেখানে শেষ হয়েছে তার নিচে আমরা পেস্ট করে দেবো। হেডার সেকশনে সবগুলো কোড হেডার সেকশনে ইনপুট করতে হবে, হেডার সেকশনে ইনপুট না করলে হবে না। আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম, এরপরে এখান থেকে একটু রিলোড করে দিব, তাহলে আমার হয়ে যাবে। এরপর আমরা কিছুক্ষণ ওয়েবসাইটে ভিজিট করব, ওয়েবসাইটে ভিজিট করার পর দেখা যাবে অটোমেটিক্যালি আমার এটা সুন্দরভাবে ভেরিফাই হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে হয়তো হয় না, আবার যদি আমরা কি এটা একটু সিস্টেমেটিক ওয়ে করা হয় তাহলে এটা অবশ্যই হবে, ঠিক আছে। অনেকের 72 ঘন্টার সময় নেই, অনেকের 48 ঘন্টার সময় নেই। সো আমরা একটু ওয়েবসাইটের ভিতরে একটু ঘুরবো, একটু ভিজিট করব ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা আবারও আমাদের যে বিজনেস ম্যানেজার, যে ইভেন্টস সেট আপ যে অপশনটা আছে বা আমাদের যে ডোমেইন ভেরিফাই যে অপশনটা আছে সেখানে ভিতরে আবার চলে যাব, ঠিক আছে। সো চলে আসলাম এখান থেকে, এটাকে একটু আমরা রিলোড করব। এটাকে যদি আমরা রিলোড দেই তাহলে ভালো, যদি রিলোড না দেন নিবে না আসলে, ঠিক আছে। তো একটু রিলোড দিবেন আপনারা, একটু রিলোড দেন, একটু রিলোড দেওয়া দেওয়া হল দিলাম আমি। এরপর এখান থেকে আমরা ভেরিফাই ডোমেইনে ক্লিক করব, দেখি কি হয়। ও ইয়া, দ্যাটস গ্রেট, আমরা কিন্তু আমাদের ডোমেইনটাকে ভেরিফাই করে ফেললাম খুব সুন্দরভাবে। সো আপনারা দেখলেন যে কীভাবে কী করা হলো। আমি এরপর একটা অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা পিক্সেলটা দেখি আগে ঠিক আছে কি না, এখান থেকে পিক্সেলটা ওকে, পিক্সেলটা ওকে আছে, ঠিক আছে। এরপর ডোমেইনটা দেখবো, ডোমেইনটা ভেরিফাইড করা আছে। এখন আমি কোথায় যাব, আমার যেহেতু এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, আমি এখান থেকে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। সো আপনারা একই সাথে দেখে নেন যে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে আমরা, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে একটা নাম দিব আমরা, আমাদের অ্যাড অ্যাকাউন্টে যে একটা নাম, এই অ্যাড অ্যাকাউন্টের নাম দিব আমরা নিশুমান। এরপরে এখান থেকে আমাকে টাইম জোনটা একটু সিলেক্ট করতে হবে, ইউএসএ বেস দিতে হবে। তো এই ফাঁকে কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কোনো আপডেট আসলে আপনারা খুব সহজে জানতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব, আমাদের যে গ্রুপ ফেসবুক যে গ্রুপ লিঙ্ক আছে ওটাও আপনি পেয়ে যাবেন। সো আপনি জয়েন হয়ে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন, আর যদি মনে করেন যে আমার চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেসিক্যালি আমি বলি না সাবস্ক্রাইব করার জন্য, তারপর আজকে বললাম। একটু খুঁজতেছি, এখান থেকে লস এঞ্জেলস আছে, আমি নিউ ইয়র্কটাকে দিব, নিউ ইয়র্ক কোথায়, এই যে আমেরিকা নিউ ইয়র্ক। এরপরে এখান থেকে ইউএস ডলার থাকবে, এরপর এখান থেকে নেক্সট করবো আমরা, নেক্সট নেক্সট করে মাই বিজনেস এখান, এরপর এখান থেকে ক্রিয়েট, ক্রিয়েট করার পর ব্যাস আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপর এখান থেকে বলছে এটা অ্যাক্সেসটা দেওয়ার জন্য, যেহেতু আমার মালিকানা মালিককে তাকে অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সাইন এটা আমি এখন কোনো পেমেন্ট মেথড অ্যাড করবো না, ক্লোজ করে দিলাম, এখান থেকে এক্সিট করে দিলাম। এবার আমার পিক্সেলটাকে, আমার পিক্সেলের সাথে অ্যাড অ্যাকাউন্টটাকে কানেক্ট করব। এখান থেকে কানেক্টেড অ্যাসেটসের মধ্যে বা অ্যাড অ্যাসেটসের মধ্যে আমরা ক্লিক করবো, অ্যাড অ্যাসেটসের মধ্যে ক্লিক করে ইস্যুমান অ্যাড, আচ্ছা কোনো একটু সমস্যা দেখা যাচ্ছে, একটু রিলোড দিব আমরা, ঠিক আছে। মাঝে মধ্যে এটা হয়, অনেক সময় এটা ঘাবড়ানো কোনো কিছু নাই, অনেক সময় এরকম হয়। সো নিবে না বা একটু এরর দেখাবে, শুধু শুধু এগুলো কোনো ম্যাটার না, আপনারা রিলোড দিয়ে এরপরে কাজটা কন্টিনিউ করতে পারবেন। দেখেন আমি সেম প্রসেসে আবারও যাচ্ছি, এখান থেকে নিশুমানটাকে করে দিলাম, এরপরে এখানে অ্যাড বাটনটাকে আমি ক্লিক করলাম, অ্যাড বাটন ক্লিক করে ডান করে দিলাম, ব্যাস কাজ শেষ, ঠিক আছে। এরপর আমি আমার যে ডোমেইন আছে ডোমেইনটাকে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসবো, ডোমেইন এখান থেকে, আবার অ্যাড অ্যাসেটস এখান থেকে, আমাকে বলছে পেজ, আমার কোনো পেজ অ্যাড করা নাই। সো আমরা পেজটাকে একটু অ্যাড করবো এখান থেকে, ঠিক আছে।
ফেসবুক পেজটাকে নিয়ে আসবো এখান থেকে, অ্যাড এ পেজ, আমার পেজের নামটা কি একটু দেখবো, নিশু মানি স্টোর, পেজেস এখান থেকে অ্যাড রিকোয়েস্টেড পেজ, এখান থেকে আমরা পেজের নামটা দিব। দুইটা পেজ দেখা যাচ্ছে, একটা কার কনফিউজ হয়ে গেলাম, আমাদের তো কোনো ফলোয়ার নাই এই মুহূর্তে। টিচারটা হবে আমার, সেটা দিয়ে দিলাম, এরপরে অ্যাড এ পেজ, ব্যাস হয়ে গেছে। তাহলে আমার সব কিছু ওকে, ঠিক আছে। সো এখন আপনাদেরকে আমি বলি যে পিক্সেলটা আপনারা কেন সেট আপ করবেন। পিক্সেলটা আসলে আসলে সেট আপ করা হয় এই জন্য যাতে করে আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসলে ওটাকে সহজে ট্র্যাক করতে পারি, ঠিক আছে। আমার ওয়েবসাইটে কেউ আসলো, ইনস্ট্যান্ট ফেসবুক পিক্সেল সেটাকে ট্র্যাক করে ডেটা হিসেবে সংরক্ষণ করে রেখে দিবে, এবং এই সংরক্ষণ করে রেখে দেওয়ার ফলে পরবর্তীতে আমি যদি কোনো রিমার্কেটিং ক্যাম্পেইন করতে চাই, তাহলে এদেরকে, শুধুমাত্র যারা ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে টার্গেট করে আমি একটা অ্যাড রান করাতে পারবো। বেসিক্যালি পিক্সেলটা এই জন্য সেট আপ করা হয়, আর রিমার্কেটিং একটা বিজনেসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই জন্য আমরা বেসিক্যালি পিক্সেলটার উপর বেশি ফোকাস করতে হয়। পিক্সেলটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই, প্রত্যেকটা ই কমার্স বিজনেসের জন্য যাদের ওয়েবসাইট আছে প্রত্যেকেই পিক্সেলটা সেট আপ করা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো আশা করি আপনারা সবগুলো বিষয় বুঝতে পারছেন আজকে এতটুকু এ পর্যন্তই। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমার সাথে কথা বলতে চান, যদি কোনো বিষয়ে হেল্প লাগে, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে যে পেজের লিঙ্ক দেওয়া আছে ওই পেজের মধ্যে আপনারা ইনবক্স করলেই হবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা।